সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আসাম সরকারের গ্রেড থ্রি ও গ্রেড ফোরের 26,441টি পদের ভর্তির জন্য পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কোন কোন গাইডবুক পড়তে হবে, কী কী বিষয়ের উপর পড়তে হবে, তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022-এর পরীক্ষার জন্য অফিসিয়ালি সিলেবাস প্রকাশিত না হলেও আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022-এর গ্রেড থ্রি ও গ্রেড ফোরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রধানত তিনটি বিষয়ের উপর অধ্যয়ন করতে হবে। সেই প্রধান তিনটি বিষয় হচ্ছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, নেক্সট হচ্ছে জেনারেল নলেজ, আর হচ্ছে জেনারেল ইংলিশ। প্রথমেই আমরা সাবজেক্ট ওয়াইজ টপিক বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরীক্ষায় আসা প্রশ্নপত্রের বিষয়ে অনেকটা জ্ঞান এই ভিডিওর মাধ্যমেই হয়ে যাবে। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, এই বিষয়ে যে টপিকগুলো থাকবে তা হচ্ছে অ্যানালজিস মানে সাদৃশ্যতা, কোডিং ডিকোডিং মানে সাংকেতিক ভাষা, ব্যান ডায়াগ্রাম, ব্যান চিত্র, নাম্বারস মানে সংখ্যা, বদমাস, অ্যারিথমেটিক্যাল অপারেশনস, পাটিগণিতীয় প্রক্রিয়া, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, দশমিক ও ভগ্নাংশ, HCF and LCM, লসাগু ও গোসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ শতাংশ, মেনসুরেশন পরিমিতি, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কাজ, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্ব দ্রুতি, ইন্টারেস্ট হচ্ছে সুদ, প্রফিট অ্যান্ড লস লাভ ও ক্ষতি, রুটস মূল, এভারেজ গড়, এইজ অ্যান্ড রিলেশন বয়স ও সম্পর্ক। জেনারেল নলেজ, এই বিষয়ে যে যে টপিক থাকবে তা হচ্ছে বিভাগীয় মন্ত্রী, রাজ্যিক ও কেন্দ্রীয়, সমস্ত ভারতের কলা সংস্কৃতি বিশেষ করে অসমের, খেলার জগৎ রাজ্যিক জাতীয় আন্তর্জাতিক, সাহিত্য সংস্কৃতি বিশেষ করে অসমীয় সাহিত্য সংস্কৃতি, মহান মহান সাহিত্যিক, পুস্তক ও লেখক, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, পাহাড় পর্বত বন জঙ্গল, পশু পক্ষী, বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থা, রাষ্ট্র, রাজনীতি ও অর্থনীতি, প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনের সময়, ইতিহাস বিশেষ করে আসামের ইতিহাস, বিখ্যাত দিন ও তারিখ সমূহ, বিখ্যাত স্থানসমূহ, পর্যটক, পরিবেশ বায়ু জল ও মাটি, ভূগোল, এই সকল বিষয়ের উপর সমসাময়িক ঘটনাবলী ও সাম্প্রতিক ঘটনাবলী। জেনারেল ইংলিশ, এ বিষয়ে যে যে টপিক থাকবে তা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস, টেন্স, পার্টস অফ স্পিচ, ইউজ অফ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ডিটারমিনার্স, ভয়েস, ন্যারেশন, ট্রানজিটিভ ভার্ব, ইনটেনজিটিভ ভার্ব, প্রিফিক্স, সাফিক্স, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, কোয়েশ্চন প্যাটার্ন, কনজুগেশন অফ ভার্ব, ফ্রেজ ইডিয়ামস, স্পেলিং, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স কারেকশন অ্যান্ড অ্যাব্রিভিয়েশন।